গাড়িগুলো দাঁড়িয়ে থেকে যায়, আমরা চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। পার্কিং ব্যবস্থা না থাকে প্রত্যেকটা মানুষের এখানে ভোগান্তি হয়। কুমিল্লা শহরের প্রত্যেকটা নাগরিক আমরা এই ভুক্তভোগী। বহুতল ভবনের নিস্তালা ভাড়া দেওয়া হয়েছে বিপণী বিতানসহ নানা বাণিজ্যিক কাজে, অথচ ভবন নির্মাণ নীতিমালা অনুযায়ী প্রতিটি ভবনের নিস্তলায় থাকার কথা নিজস্ব পার্কিং ব্যবস্থা। একই অবস্থা কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বেশিরভাগ বাণিজ্যিক ও আবাসিক ভবনের। পার্কিংয়ের জায়গা না থাকায় সড়কে যত্রতত্র রাখা হয় গাড়ি, এতে সড়কে যানবাহন চাপ বাড়ায় শহর জুড়ে তৈরি হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা। প্রত্যেকে কোনো না কোনো ছোট হোক আর বড় হোক একটা যানবাহন নিয়ে আসে, এটা রাখার না থাকার কারণে দেখা গেছে মানুষের ভোগান্তিটা বাড়ে যায়। গাড়িগুলো দাঁড়িয়ে থেকে যায়, আমরা চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। কুমিল্লা শহরের প্রত্যেকটা নাগরিক আমরা এই ভুক্তভোগী, প্রতিদিন আমরা যানজটের এরকম শিকার হই। ভবনগুলোতে যদি পার্কিং এর জায়গা থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়, চলাফেরা করতে সুবিধা হয়। ভবন নির্মাণ পরিকল্পনা অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র। বিল্ডিং স্পেসের 25% পার্কিং এর জন্য রাখতে হবে, তো সেই হিসাবে 25% একতলায় কিন্তু কভার করে না, ডেডিকেটলি শুধু পার্কিং এর জন্য থাকবে বেসমেন্ট প্লাস একতলা। আমরা সারা শহরেই জরিপ করতেছি কতগুলা বিল্ডিং পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখে নাই। আমাদের মান্থলি মিটিং আছে, ওই মিটিংয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে এদের বিরুদ্ধে কোন কোন আইনে কোন কোন ধারা আমরা প্রয়োগ করতে পারি। 2011 সালে 10ই জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন করা হয়। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।